হাই গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চলো চলো লীলা, আমরা দু স্বামী স্ত্রী মিলে ওই নতুন কুম্ভ করে আমরা ওই বাড়ি নিয়ে তুমি মিথ্যা হতে আমি তোমাকে দেবো না মা। তুমি এক কাজ করো, এই মুহূর্তে মায়া জল বিস্তার করে লীলাবতী আর নিমাই যে কুম্ভ নিয়ে আসছে জল, সেই কুম্ভ তুমি ভেঙে দাও, তারপরে চুক্তি আমি তোমাকে বলে দেবো মা। বেশ, তাই হোক, যারা শোন, এই মুহূর্তে ছলনার চাল করিয়া বিস্তার ইমায় হেম কুম্ভে ভেঙে সন্তানদের করিলাম শিলাতে পরিণত। আমরা কি নিয়ে বেঁচে থাকবো? আমরা কোন মন্ত্র মাকে ডাকবো? আমি শিখিয়ে দেবো মায়ের সেই জাগরণী মন্ত্র। তোমরা এখন থেকে মায়ের নাম জ্ঞান তোমরা করতে থাকবে, কেমন? আমার কণ্ঠে তোমরা কণ্ঠ মিলিয়ে বলো, নমঃ শীতলতম জগতো মাতা, নমঃ শীতলতম জগতো মাতা, নমঃ শীতলতম জগতো পিতা, নমঃ শীতলতম জগতো পিতা, নমঃ শীতলতম জগত ধাত্রী দেবী শীতলায় নমঃ নমঃ, নমঃ শীতলতম জগত ধাত্রী দেবী শীতলায় নমঃ নমঃ। রক্তা, এই 52:53 বলিছে আমি হব বদ্ধ কালা, মা তুমি হবে গোগা। রক্তাবতী বলো মা, তুমি কানার ভয়ে আমার পাশে থাকবে, তোমরা দোকান সাজিয়ে ফেলো। বেশ মা, বেশ, আমরা এই মুহূর্তে দোকান সাজিয়ে ফেলছি। ওরে মা রক্তাবতী, ভালো করে দোকান সাজিয়ে ফেল। তোমরা কলাই নেবে গো,
কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো আমার আমার চোখে কলাই আছে কে নেবে গো কলাই নেবে গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো তোমার জানা কলাই আছে কে নেবে গো কে নেবে গো কে নেবে তোমরা তরাই এসো গো তোমরা তরাই এসো গো কলাই নেবে গো তোমরা কলাই নেবে গো কানা কোরান্দা এসে পড়ে দেখ
এর খা দিতে পারে না হ্যাঁ শালা বড় লোক দেখলে একাই বেতন ধরে একবারে বাবা কি নালপানা মেয়ে দেখো বাবা এ নাল মেয়ে ঘুমাচ্ছে ও বাবা মেয়ে এসো এসো কি দেবে এই তো দোকান সাজি পয়সা দিয়েছো কি দেবে একজন শালা গোগা একজন শালা কালা একজন আবার বলতে পারে না হম শালা তিন শালা জুটেতে ভালো আর আমি এক শালা বলিও বাবু মে বাজারে বসেছো বাজারে দান দাও দান আমরা কেমন করে দেব কেন এখন বউনি হয়নি দোকানে আরে তোমার বউনিতে কি আছে আমার তো বউ আছে এই লোকটা কানে কালা কি আমি শালা আমি রাজা শালা রানীর ভাই আনন্দের আর সীমা নাই কি হলো রে ভালো খাকি এটা তো কলার দোকান নয় বলে দে নগন্ডা করি দিয়ে এক কুলিকে কলাই নেবে নি বলে বাবু মে আরে তুমি দেবে না আমি চলে যাব শোনো এখন আমাদের বউনি হয়নি হ্যাঁ তুমি নগন্ডা করি দাও আর এক কুলিকে কলাই নেবে নিয়ে যাও ঠিক আছে সেটা তো বললি হয়ে যাবে শোনো এক কুলিকে নিতে বলে আগে শোনো হ্যাঁ বলো এই যাতা কলাই নয় এই কলাই যদি তুমি খুঁটে খুঁটে খাও আবার সর্ব অঙ্গে ফুটে ফুটে বের হবে তুমি আবার খেতে পারবে কেমন এই কলাই খেলে তুমি অমর হয়ে যাবে অমর হয়ে যাবো ঠিক আছে আমি কারো দেবো না আমরা দুই মাই পয়সা শোনো একটা কথা বলি এই কলাই নেওয়ার আগে কথাটা দাও আমার কাছে রাজা রানীকে দেবে না কেমন কেন ওদের মনে পাড়া পাচ্ছে তাই অমর করতে পারবো না ঠিক আছে একটু চড়বো চড়ো বাবা চড়ো মহামন্ত্রে সব যখন শুনেছি তোমার ভগ্নের নিকট নতুন করে আর আমার বলার কিছু নেই শুধু একটি বারের জন্য অনুমতি দাও আমি আমার কনিষ্ঠ পুত্র শতনিক্ষকে তোমার কাছে গচ্ছিত রেখে যাই বেশ মহারাজ কথা দিলাম আমার স্নেহের পর্ব দেখে রাখবো শতনিক্ষকে প্রাণ দিয়ে রক্ষা করবো তোমার নিশ্চিন্ত হলাম মহামন্ত্রে আমি নিশ্চিন্ত হলাম শতনিক্ষ পিতা নিশ্চিন্ত মনে থাকো তোমার মাতুর আলোয় যে মুহূর্তে প্রভাত হবে
সেই মুহূর্তে আমরা আবার শুনিতে তোমায় ফিরে যেও আমার সাথে আপন প্রসাদে কেমন ভয় নেই মা মন্ত্রে এই আমি আমার প্রাণের সদনিক্ষুকে তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম কিন্তু মনে রেখবে মা মন্ত্রে করল প্রভাতে আমার আবার স্মরিতে আমার প্রাণের সদনিক্ষ ফিরিয়ে দিও আমাদেরই কাছে আবার তুমি কোন বিপদের মধ্যে ফেললে আমায় কিছুই বুঝি না শতানিক্ষ তুমি তুমি বড়ই পরিশ্রান্ত বাবা তুমি বিশ্রাম করবে কে তুমি নারী আমি আমি তো রানাধ্যা দেবী মহামায়া মহামায়া কিন্তু কি জন্য এসেছো আমি জানি কি চ আজ তোর বড়ই দুর্দিন রাজা বিরাজে রাজ্য হচ্ছে শ্মশানে পরিণত তার তিন তিনটি পুত্র চলে গেছে কালের কপলে বাকি আছে একমাত্র পুত্র শতরিক্ষ তোমার কাছে তাই তো আমি তার কারণে এসেছি বলতে পারো মা কেমন করে বাঁচবে আমার এই ছোট্ট ভাগ্নে ও শতরিক্ষে না ওর জন্য তোর কোনো চিন্তা নেই দেবতাদের আশীর্বাদে বৈজন্তের মালা এসেছি স্বয়ং পক্ষে এই বৈজন্তের মালা আমি পরিয়ে দেবো শতলক্ষের গলে শীতলা তুচ্ছ তেত্রিশ কোটি দেবতা আশ্বাসনে যে শতলক্ষকে প্রাণে মারে তাই যদি হয় মা দার করি নাম ত্যাগ পরিয়ে দাও শতানিক্ষের বলো সই বৈজন্তের মালা কক্ষের বাইরে গিয়ে করি কাজের শেষে আবার তুমি ডাকবে আমায় মামা শতানিক্ষ তুমি আমার ছেলে চলে যাচ্ছ মামা ভয় নেই বাবা আমার ছেলে যেও না মামা তুমি বিশ্রাম করো বাবা তুমি আমার ছেলে শতানিক্ষের কোনো সাড়া পাচ্ছি না কেন তবে কি শতানিক্ষ ঘুমিয়ে পড়েছে আমি একটি বারে ডেকে দেখি শতানিক্ষ শতানিক্ষ ওঠো মামা ওই চেয়ে দেখো প্রভাত হয়ে গেছে আর ঘুমাতে নেই শুনতে পাচ্ছ না কোকিলের কণ্ঠস্বর পাখির গুঞ্জন ওঠো ওঠো মামা উঠে পড়ো ওই দেখো ভোর হয়ে গেছে আর ঘুমাতে নেই শতানিক্ষ শতানিক্ষ একি একি শতানিক্ষ কোন সাড়া শব্দ করছে না কেন আমার ডাকে আওয়াজ দিচ্ছে না কেন তবে কি ওর সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে বাচ্চা ছেলে হয়তো ঘুমিয়ে পড়েছে আমি ওর কাছে গিয়ে ডেকে দেখি শতানিক্ষ ওঠো বাবা ওই চেয়ে দেখো প্রভাত হয়ে গেছে আর ঘুমাতে নেই শতানিক্ষ 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 কিছু বলছে না শতানিক্ষ শতানিক্ষ
घुमिए पड़े तुम डेके तुले नाओ जा दादा